হ্যালো স্পোর্টস লাভার, ওয়েলকাম টু স্পোর্টস ডেইলি। এবং সবাইকে সবার আগে যে জিনিসটি জানাতে চাই সেটা হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ওয়েল, ঈদের দিনেও ভিডিও দেওয়া বন্ধ হবে না। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো থাম্বনেইলে দেখে ফেলেছেন এবং আমার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দিনের করে স্টার্ট করা যাক। থাকছি জামিল, আপনারা দেখছেন টিসিটি এইচডি। লেটস গেট স্টার্টেড। ফার্স্টে কী থেকে শুরু করবো, বাংলাদেশ সেমিফাইনাল চলে গিয়েছে। এক যুগেরও বেশি সময় বাংলাদেশ সাফের সেমিফাইনাল খেলেনি। 14 বছর পরে আসলে এমন একটি সময় যখন বাংলাদেশ সেমিতে মুখোমুখি হবে কুয়েতের, এবং এই সেমির পথটা এত ইজি ছিল না, একটা কমপ্লিকেটেড রাস্তা ছিল। যে কোনো বড় কোনো টুর্নামেন্টে যে কোনো রাস্তাগুলোই যেগুলো হয় সেগুলো খুবই ডিফিকাল্ট হয় অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। বাট ইন্টারেস্টিং বিষয় যে ফুটবল লাভার বা এজ এ স্পোর্টস লাভার পার্সন হিসেবে বাংলাদেশে যে ফুটবলটা লাস্ট দুটো ম্যাচে দেখেছি সেটাতে আসলে অনেক আশা জাগতেছে, অনেক আশা জাগতেছে সাফ নিয়ে। বাট বেশি আশা করবো না, বাংলাদেশকে নিয়ে বেশি আশা করা যায় না, বাট বেশি এক্সপেকটেশন রাখা ঠিক হবে না। জাস্ট একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের যে ফুটবলটা এখন খেলতেছে এটাকে কন্টিনিউ করতে হবে, এবং এটাকে কন্টিনিউ করতে পারলে আমরা অবশ্যই ফুটবলেও এগিয়ে যাবো যতটা এগিয়ে ক্রিকেটে গিয়েছি। সো প্রথম থেকে কী হয়েছে একটু বলি। ম্যাচটা যারা হাফ ম্যাচ দেখেছেন তাদের মোটামুটি কমপ্লিট, ফুল ম্যাচ দেখাও হয়ে গিয়েছে, কারণ যা গোল আসা সব হাফে চলে এসেছে। প্রথমেই যেই জিনিসটা শুরু হয়, বাংলাদেশ প্রথমেই ম্যাচে লাগামটা ধরতে পারে না। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখেছি বাংলাদেশের যে ফরওয়ার্ডিং মুভমেন্ট বা ডিফেন্স লাইন, সেখানে মানে সেরকম আহামরি পারফরমেন্স ছিল না। বাংলাদেশের সুইচ অন কখন হয়, বাংলাদেশের খেলা কখন সুন্দর হয়ে যায়, যখন তারা একটা গোল হজম করে। এবং প্রথম হাফে কিন্তু ভুটান একটি গোল দিয়ে দিয়েছে মাত্র 10 থেকে 12 মিনিটের মাথায়। ওয়েল, 12 মিনিটের মাথায় তারা একটা গোল দিয়ে দিয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে একটা গোল আসছে না, সেই ইম্পর্টেন্ট গোলটা আসার পরই সে জায়গা থেকে বাংলাদেশ লাগামটা ধরে, প্রথম গোল হজম করার পরে খুবই আমেজিংলি কামব্যাক হয় বাংলাদেশে। শুধু হয় না, জাস্ট ব্যাক টু ব্যাক আসলে 20-25 মিনিটের মাথায় বাংলাদেশ পুরো ম্যাচটা নিজেদের মধ্যে নিয়ে নেয়। মুরসালিনের গোল, রাকিবের একটা অসাধারণ গোল ছিল একদম ক্রস বাই লাস্ট থেকে, এবং যে ওন গোলটা হয়েছে সেটাও রাকিবের নৈপুণ্যতার কারণে হয়েছে ছিল। সো আলটিমেটলি বাংলাদেশের যে খেলাটা সেটা খুবই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর। ইনশাল্লাহ সেমিফাইনালও আমরা জিতবো আশা করতেছি, জিতে আমরা ফাইনাল খেলার একটা পরিকল্পনা করতেছি, দেখা যাক কি হয়। ওয়েল গাইজ, কেমন লেগেছে ম্যাচ আপনি যদি না দেখেন এখনই হাইলাইটসটা দেখে ফেলুন, আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে। সো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। এরকম ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।